আপনি যে সঙ্গে করে এরকম একজন রত্ন নিয়ে আসছেন সেটা তো আগে বলেননি। আমাদের কথা কলে কিন্তু খুব গুণী মেয়ে দাদা। এই রে দেখেছেন কি সর্বনাশ হয়েছে। বলছি বাবা এগুলো আপনাদের জন্য পাঠিয়েছি। কি দরকার ছিল? আপনি বাবাকে বরং এই অভিযোগটা করবেন তো, কারণ সবকিছু কিন্তু বাবা পাঠিয়েছেন, আমরা আনিনি। এক্সেলেন্ট। আরে এই তো অভি, মানে অভিজিৎ, এসো অভিজিৎ। অভি, এই হচ্ছে প্রিয়াঞ্জল। হাই, আমি অভি, অভিজিৎ, নাইস টু মিট ইউ। প্রিয়া, প্রিয়াঞ্জলি। প্রিয়ার আবার ফোন আসছে, ও কেটে দিচ্ছে কেন? এমন গাড়ি বা ফোন আসছে যার ফোন সবার সামনে ধরতেই পারবে না। আচ্ছা, তুমি তো আইটিতে আছো তাই না অভিজিৎ? হ্যাঁ। দিল্লিতে সেটেলড? হ্যাঁ, সেরকমই বলতে পারো। অ্যাকচুয়ালি আমার কলেজ লাইফ দিল্লিতে, আর চাকরিও সেখানেই অলটুগেদার। বাহ, ভেরি নাইস। তার মানে আঙ্কেলই পুরো টি এস্টেটটাকে সামলান নাকি? না না, এই টি এস্টেটের যে ডিজিটাল পার্টটা সেটা আমি দেখি। অ্যাকচুয়ালি আমরা এই বিজনেসটা অনলাইন শুরু করেছি। বাহ, খুব ভালো। আচ্ছা, আমি একটা কথা বলি, মানে আমি বলছিলাম যে অভি আর প্রিয়া নিজেরা একটু আলাদাভাবে কথা বলে নি। ভাই বোনরা যেতেই পারে, কিন্তু আমরা বড়রা এখানেই থাকি। কি মিসেস সরকার, আপনাদের কোনো আপত্তি নেই তো? এমা, না 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 না। প্রি বলছি, ছেলেটা কিন্তু হ্যান্ডসাম, মানে তুই একবার ভেবে দেখতে পারতিস। শাট আপ, নাও কামস দ্য টাফেস্ট পার্ট। এখন এই অভিজিতের সাথে নাকি আমাকে ন্যাকামো করে কথা বলতে হবে। প্রি, আগে দেখ তো ছেলেটা কেমন। চুপ করলি? যেমনই হোক আমার পছন্দ হবে না। পিসিয়া, আমার মনে হয় যে প্রিয়ার অভিজিৎবাবুকে পছন্দ হবে। ওনাকে দেখে তো খুব ভালো ছেলে বলেই মনে হচ্ছে। তাই যেন হয় কথা। আসুন। আজকে যদি এখানে আমরা সবাই পছন্দ করে নেয়, তাহলে আমি আজই হোটেলে ফিরে সবাইকে বলে দেবো আমি সৌরভকে ভালোবাসি।